আসসালামু আলাইকুম ভিউয়ার্স, A2Z বাংলা রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি শুভ। তো বরাবরের মতো আর একটা ফোনের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। অবশ্যই বুঝতে পারছেন, জাতীয় একটা ফোন Xiaomi Poco X3, 6128 GB ভেরিয়েন্ট, অরিজিনাল IMEI ম্যাচিং বক্স এবং অ্যাক্সেসরিজ সব কিছু আছে। আমি বক্সটা খুলে দেখালাম না, তো এখন আমরা ফোনের লুকিংয়ে চলে যাই। একদম 100% নতুনের মতো, কোথাও কোনো স্ক্র্যাচ স্পট কিচ্ছু নাই। তো সাইড ফিঙ্গারপ্রিন্ট মোটামুটি, সেটটা অনেক ভারী কিন্তু এক হাতে ইউজ করার মতো খুব বেশি একটা সুবিধাজনক না হলেও আবার খুব বড় কোনো প্রবলেম হয় না, কারণ ফিঙ্গারপ্রিন্টটা একদম অ্যাকুরেট জায়গায় পাওয়ার বাটনের সাথে। তো আমার মনে হয় যে এক হাতে সমস্যা হবে না। আর যেহেতু এটা গেমিং একটা ফোন, তো এই ফোনটি আসলে চাহিদা খুব বেশি, সবার কাছে চাহিদা বেশি। তো এই ফোনটি আমরা কিন্তু একদম কম দামে ছাড়ছি। তো দামটা জানার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে টিপিয়ে রাখুন, যাতে পরবর্তী আপডেট আপনাদের কাছে নিমিশে চলে যায়। আর আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারেন, যে কোনো অনেক পণ্য দেওয়া আছে, মোটরসাইকেল থেকে শুরু করে ল্যাপটপ, DSLR ক্যামেরা এবং মোবাইল ফোন, আইফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড পর্যন্ত যত রকম ফোন আছে সম্পূর্ণ ফোনের ভিডিও আমাদের অ্যাভেলেবেল আছে। সেই ভিডিওগুলো দেখে কিন্তু যে কোনো একটা ফোনের আপনি অর্ডার করেই ফেলতে পারেন। তো বন্ধুরা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। এবং আমার এই ফোনটির দাম, Xiaomi Poco X3 এই ফোনটির দাম হচ্ছে মাত্র 17,500 টাকা। 17,500 টাকায় এই ফোনটি যারা নিতে যাচ্ছেন তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করুন। মক্কা মদিনা ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট, সমাশুর বাজার, খোকসা রেলওয়ে স্টেশন, খোকসা কুষ্টিয়া। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 09779647977। আমি আবার বলে দিচ্ছি, 09779647977। এবং দেশের অন্যান্য প্রান্ত থেকে যারা দেখছেন তাদের জন্য একটা দারুণ একটা অফার আছে। তারা সুন্দরবন এসে পরিবহনের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন। এবং সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদেরকে 1,000 টাকা অগ্রিম বিকাশ করতে হবে। এবং আপনাদের জন্য আকর্ষণীয় একটি অফার থাকছে, সেটা হচ্ছে কন্ডিশনে সচরাচর আপনারা দেখেন যে কোনো পণ্য অর্ডার করলে সেটা কিন্তু একদম ক্যাশ আপনি পরিশোধ করে তারপরে আপনি ফোনটি নিতে পারবেন, বা অনেক সময় প্রতারিত হন। তো সেক্ষেত্রে আমাদের সুবিধাটা হচ্ছে, আমাদের কাছ থেকে পণ্য নেওয়ার আগে অবশ্যই কুরিয়ারে টাকা দেওয়ার আগে 10 মিনিট ধরে চেক করে নিতে পারবেন ফোনটিতে কোনো প্রবলেম আছে কিনা, বা সেম ফোনটাই আপনাদেরকে দিয়েছি কিনা IMEI একদম টোটাল ম্যাচিং করে ভিডিওর সাথে। ভিডিওতে যেই ফোনটা দেখানো হচ্ছে সেই ফোনটাই আপনাদেরকে দিচ্ছি কিনা সেই জিনিসটা কিন্তু আপনারা একদম চেক করে নিতে পারবেন, এটা আপনাদের সুবিধার্থে। অনেকেই আসলে অনেক ধরনের প্রশ্ন আমাদেরকে করে ফেলেন, যেটা আসলে খুব কষ্টদায়ক। তো এর কারণে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করেছি এবং আমরা বিভিন্ন ক্রেতাদের কাছ থেকে দারুণ একটা পেয়েছি, সাপোর্ট পেয়েছি যে এই জিনিসটার কারণে। তো চলুন এই ফোনটির ক্যামেরার দিকে চলে যাই। তো আসলে পোকো X3 বলে কথা, Xiaomi ফোনের ক্যামেরা সচরাচর কেমন হয়, বা আমার এখানে কিন্তু ফুল রিভিউ না, ফুল রিভিউ দেখতে হলে বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখবেন, যেমন ATC আছে, স্যামজন আছে, বিভিন্ন টেস্ট চ্যানেল আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আমাদের জাস্ট সেলিং রিভিউ, ফোনটাতে কোনো সমস্যা আছে কি না এবং ফোনটার লুকিংটা কেমন সেই জিনিসটা আপনাদেরকে দেখাই এবং সেই জিনিসটাই সেল করি। এবং আমি ফ্রন্টের ক্যামেরায় চলে যাচ্ছি। তো যেহেতু আমার এখানে ফোনের ফ্ল্যাশ দিয়ে আমি ভিডিও করছি, তো সেক্ষেত্রে কিন্তু একটু কম আসছে। যাই হোক, আমি একটু সাইড থেকে নেওয়ার চেষ্টা করি, দেখেন সুন্দর একটা ভিউ আসছে। তো যাই হোক, আপনারা এই ময়লা দেখে মনে করছেন যে এটা আসলে ডিসপ্লের উপরে না, আসলে এটা গ্লাস পেপার অ্যাটাচড আছে, গ্লাস পেপারের উপরে জাস্ট এটা আমি ক্লিন করিনি। তো আপনারা যারা নিতে চান তারা আবার দেখতে পারেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভিডিও কলে দেখতে পারেন। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ফোন দিবেন এবং ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে ফোনটি আছে নাকি সেল হয়ে গেছে। তো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম, ফোনটা ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে, তো আর বড় করতে যাচ্ছি না। তো আরেকটা সতর্কবার্তা, সেটা হচ্ছে করোনার 3 নম্বর থাবা আবার কিন্তু বেশ জোরালো হয়ে উঠেছে। আপনারা এই মুহূর্তে সবাই মাস্ক পরিধান করবেন এবং সতর্কতা বজায় রেখে চলবেন। তো এই কামনায় বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।